হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত বন্ধুরা আজকের একটা ভিডিওর মাধ্যমে বাংলা ব্যাকরণের যে সমাস চ্যাপ্টারটি আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কনসেপ্ট ক্লিয়ার করা হবে অর্থাৎ সম্পূর্ণ সমাস একটা মাত্র ক্লাসেই কিন্তু সম্পূর্ণ করা হবে ওকে তো ক্লাসটি করিয়েছেন আমাদের বাংলা ব্যাকরণের ফ্যাকাল্টি বিজয়িতা ম্যাম ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে সমাজ সম্পর্কে আর কোনো রকম তোমাদের কিন্তু সমস্যা থাকবে না এটুকু কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি অর্থাৎ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই ক্লাসটি কিন্তু আমরা নিয়েছি পঞ্চায়েত এক্সামের যে কোর্স আমাদের অ্যাপের মধ্যে চলছে ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশনের যে লিঙ্কটা দেওয়া আছে পঞ্চায়েতের যে ক্র্যাশ কোর্স সেই কোর্সের থেকে কিন্তু আমরা এই ক্লাসটি নিয়েছি এটা তোমরা যারা কোর্সে যুক্ত হওনি তারা কিন্তু ডেমো হিসেবে দেখতে পারো ওকে তো সেই কোর্সের বাংলা ব্যাকরণের সাথে সাথে পঞ্চায়েত পরীক্ষার সমস্ত সিলেবাস কিন্তু চ্যাপ্টার ধরে ধরে সম্পূর্ণ করা হচ্ছে যারা এখনো কোর্সের মধ্যে যুক্ত হওনি তারা কিন্তু কোর্সে যুক্ত হয়ে যেতে পারো ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট সেকশনে কিন্তু লিংক দেওয়া আছে তো চলো আজকের ক্লাসটি পুরো দেখে নেওয়া যাক তুমিই যেটা আমরা দেখে নেব যে সমাস কাকে বলে আমি এই কারণেই প্রাইমারি লেভেল থেকে শুরু করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছো যারা সমাস বহু আগে মানে পড়েছো ঠিক অতটা মনে নেই তো সেই জন্য আমি ক্লাসটা বেসিক লেভেল থেকে শুরু করার চেষ্টা করি যাতে করে তোমাদের রকম কোনো অসুবিধে না হয় বুঝতে তো সমাস সমাসের প্রকারভেদ সমাস কিভাবে আমরা নির্ণয় করবো সেই সংক্রান্ত বিষয়গুলো জানার আগে সমাসের ব্যাপারে একটা প্রাইমারি মানে বেসিক একটা ধারণা আমাদের তৈরি করে নেওয়া প্রয়োজন তো সেই জন্যই কয়েকটা পয়েন্ট আমাদেরকে জানতে হবে প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সমাস কাকে বলে একটু জেনে নেব অর্থ সম্বন্ধ আছে অর্থাৎ একটা অর্থের সাথে আরও একটা অর্থের সম্পর্ক আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন প্রক্রিয়াকে সমাস বলা হয় কয়েকটা জায়গা একটু আলোকপাত করলে আমরা বুঝতে পারবো একাধিক শব্দ এবং সেই শব্দগুলোর অর্থের সম্পর্ক রয়েছে একের সাথে অন্যের এবং এই একাধিক শব্দগুলো অর্থাৎ একাধিক অর্থ সম্বন্ধযুক্ত শব্দগুলো একসাথে জুড়ে গিয়ে একটা নতুন শব্দ তৈরি হয় সেটাকেই আমরা সমাস বলে থাকি তো এই সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ কিন্তু সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ দ্বারা সমাস সমাসের মাধ্যমে দুই বা ততধিক শব্দের সমন্বয় আমি বললাম যে একাধিক শব্দ থাকে এবং সেটা দুটো হতে পারে কিংবা তার থেকে বেশি অনেকগুলো শব্দ নিয়ে তৈরি হতে পারে সেই সব শব্দের সমন্বয়ে অর্থাৎ সেই সব শব্দের ভিত্তিতে তৈরি বা শব্দের সামগ্রিক যু মানে সামগ্রিকভাবে যুক্ত হয়ে একটা অর্থবোধক পদ সৃষ্টি হয় এবং সেই পদটাকেই কিন্তু আমরা সমাস বলে থাকি এই যে এই যে সেই পদটাকে ঠিক সমাজ বলি না এই পুরো পদ্ধতিটাকে আমরা সমাজ বলে থাকি পদের বিভক্তি লোপ পায় এক্ষেত্রে পদের সাথে এই যে যেই পদগুলো দুই বা ততোধিক যে মানে দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে যে নতুন একটা অর্থবোধক পদ তৈরি হচ্ছে সেই পদে যদি কোনো বিভক্তি থেকে থাকে সেটা কিন্তু লোপ পায় তো তাহলে সমাজ সম্পর্কে এতটুকু জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল যে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে জুড়ে গিয়ে একটা নতুন শব্দ তৈরি করে এই যে প্রক্রিয়া এটাকে সমাজ বলা হয় এবার একটু আমরা দেখে নেব যে এই সমাস শব্দের অর্থ কি সমাস মানে সংক্ষেপ মিলন একাধিক পদের একপদীকরণ অর্থাৎ সমাস মানে হচ্ছে সংক্ষেপ এটা তো আমরা বুঝতেই পারছি এক বা একাধিক শব্দ এক বা একাধিক অর্থ সম্বন্ধযুক্ত শব্দ একসঙ্গে মিলে গিয়ে একটি নতুন শব্দ তৈরি হচ্ছে তাহলেই তো বোঝা যাচ্ছে যে সংক্ষেপ হয়ে যাচ্ছে ব্যাপারটা এবং মিলন ঘটে এক বা একাধিক অর্থ সম্বন্ধযুক্ত শব্দের মিলন ঘটে একাধিক পদের একপদীকরণ ঘটে অর্থাৎ একাধিক পদ একের বেশি পদ যুক্ত হয়ে একটা পদের শব্দ বা একটা পদ তৈরি করে সেই জন্য বলা হচ্ছে একাধিক পদের একপদীকরণ বাক্যে শব্দের ব্যবহার কমানোর জন্য সমাজ ব্যবহার করা হয় অর্থাৎ আমরা একটা বাক্য লেখার সময়তে আমরা যদি সমাসের যে পদ সেটাকে যদি আমরা ইউজ করে থাকি অর্থাৎ দুটো বা তিনটে পদ ব্যবহার না করে দুটো বা তিনটে পদ ব্যবহার না করে যদি আমরা সেটাকে একটা পদ দ্বারা প্রকাশ করতে পারি তাহলে পরে কি হবে আমাদের বাক্যের যে আয়তন সেটা কিন্তু কমবে তাই জন্য সমাস আমাদের বাংলা ভাষায় কিন্তু ভীষণভাবে উপকারী তো এইবার দেখো সমাসের প্রতীতি কয়টি সমাজ জানার আগে সমাসের কয়েকটি প্রতীতি আমাদের জানতে হবে তো আমি এখানে তোমাদের পাঁচটা ব্যাপার তুলে ধরেছি এই পাঁচটা জিনিস কিন্তু তোমাদের সমাজ শেখার আগে জানতে হবে এবং এই পাঁচটা প্রতীতি কিন্তু না জানলেই নয় প্রথমটা তার মধ্যে রয়েছে সমস্ত পদ প্রথমটা রয়েছে সমস্ত পদ পরেরটা রয়েছে সমস্ত পদ একটা হচ্ছে পদ একটা সমস্য পদ একটা পূর্বপদ পরপদ এবং সমাজ বাক্য বা ব্যয়স বাক্য যেটাকে আমরা বিগ্রহ বাক্য বলে থাকি তো দেখো এই ব্যাপারে আরও একটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে রাখি এই যে সমস্ত পদ বা সমস্যমান পদ এই সমস্ত ব্যাপারগুলো আমরা পরের স্লাইডে কিন্তু আলোচনা করব এবং উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথমেই তোমরা ভয় পেয়ে যেও না যে সমাজ শিখতে গেলে পরে এগুলো আবার কি জিনিস আমাদেরকে জানতে হবে অবশ্যই জানতে হবে কারণ এই পার্টগুলো থেকেও অনেক ক্ষেত্রে প্রশ্ন হয়ে যেতে পারে বা হয়ে যায় আর সব থেকে বড় কথা সমাজ শেখার আগে যদি আমরা এই ব্যাপারগুলো না জানি তাহলে সমাজের যে কনসেপ্ট বা ধারণা সেটা আমাদের কাছে পরিষ্কার হবে না তো সেই জন্য প্রথম যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সমস্ত পদ কি প্রথমেই দেখো রয়েছে সমস্ত পদ সমাজবদ্ধ বা সমাজ নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ এইভাবে শুধুমাত্র পড়ে কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে না যতক্ষণ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব ব্যাকরণ জিনিসটাই এটা যদি আমরা এমনিতে দেখতে যাই তাহলে আমাদের মুখস্থ ছাড়া কিন্তু কোনো গতি নেই কিন্তু যদি আমরা উদাহরণের সাথে সামঞ্জস্যপূর্ণ বা উদাহরণ মিলিয়ে মিলিয়ে আমরা জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে মুখস্থ ব্যাপারটা পুরোটাই ফাঁকা আমাদের কিন্তু বোঝার উপরেই ডিপেন্ড করছে এবার দেখো উদাহরণটা একটু দেখো সিংহ চিহ্নিত আসন এখানে কটা পদ রয়েছে রয়েছে শব্দ এবং সেখান থেকে কিন্তু একটা শব্দের রূপান্তর ঘটলো কিনা সিংহাসন অর্থাৎ সিংহ চিহ্নিত আসন যাকে আমরা বলতে পারি সিংহাসন এইখানে এই যে ধরো এটা একটা সমাস এই সমাসের মধ্যে সমস্ত পদ কোনটা সমস্ত পদ হলো গিয়ে সিংহাসন তাহলে আমরা বুঝতে পারছি এবার যে সমস্ত পদটা কি সমাজবদ্ধ বা সমাজ নিষ্পন্ন যে পদ সেটার নামে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন যে পদ সেটাকেই আমরা বলতে পারি সমস্ত পদ অর্থাৎ সিংহ চিহ্নিত আসন সিংহাসন সিংহাসন হলো একটি সমাস নিষ্পন্ন পদ যেটাকে আমরা সমস্ত পদ বলতে পারি আচ্ছা এবার দেখো সমস্য মান পদ সমস্য মান কি সমাজবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্য সমস্যমান পদ বলা হয় খুবই ইজি উদাহরণটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে ওপরের যে উদাহরণটা আমরা নিয়েছিলাম সিংহাসন সেটাকেই আমরা আবার নিয়ে নেব বোঝার সুবিধার্থে ওপরের উদাহরণে সিংহ চিহ্নিত আসন এই তিনটা শব্দ ছিল তো প্রথম শব্দটা ছিল সিংহ পরের শব্দটা চিহ্নিত এবং তার পরের শব্দটা ছিল আসন এরা প্রত্যেকটাই আলাদা আলাদা সমস্যমান পদ তাহলে সিংহ চিহ্নিত আসন এখানে কটি সমস্যমান পদ রয়েছে তিনটি একটা রয়েছে সিংহ দুই রয়েছে চিহ্নিত এবং তিন রয়েছে আসন তাহলে এই প্রত্যেকটা পদকেই প্রত্যেকটা পদকেই আলাদা আলাদা করে এক একটি সমস্যমান পদ বলা চলে তাহলে সমস্ত পদ কি এবং সমস্যমান পদ কি এটা আমাদের বোঝা হয়ে গেল একটা উদাহরণ যদি আমরা ধরে নিই সিংহাসন সেখানে সিংহ চিহ্নিত আসন তা যাকে আমরা বলে থাকি সিংহাসন অর্থাৎ সমাস করলে এটাই দাঁড়ায় যে সিংহ চিহ্নিত আসন সিংহাসন তাই তো তো এখানে সিংহাসন হল একটি সমস্ত পদ এবং সিংহ চিহ্নিত আসন এই সিংহ চিহ্নিত এবং আসন এই তিনটাকে আমরা বলতে পারি সমস্যমান পদ ক্লিয়ার এরপর আমরা যেটা দেখব পূর্ব পথ ও পরপদ এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনটাকে আমরা পূর্বপদ বলবো কোনটাকে পরপদ বলবো তোমাদের মনে হতে পারে যে তো আমরা এটা পড়েছি পূর্বপদ এবং পরপদ তার সাথে কিন্তু এটার একটু পার্থক্য রয়েছে দেখো সন্ধির ক্ষেত্রে যেটা আমরা দেখি অক্ষর বেসিসে হয় কিন্তু এইটা কিন্তু শব্দের নিরীক্ষা হবে ওকে দেখো যুক্ত পদের প্রথম অংশকে আমরা পূর্বপদ বলবো এবং পরবর্তী অংশকে আমরা পরপদ বা উত্তর পদ বলব ঠিক আছে যেটা পরে থাকবে সেটা পরপদ বা উত্তর পদ যেটা আগে থাকবে সেটা পূর্বপদ এই জায়গাটার সাথে আবার সন্ধির পরপদ পূর্বপথের মিন আমরা দেখতে পাই যে সন্ধির ক্ষেত্রেও আগের যে অক্ষরটা ছিল সেটাকে আমরা পূর্বপদ বলতাম এবং পরের যে অক্ষর ঠিক না প্রথম যে শব্দটা সেটা হচ্ছে পূর্বপদ বলেছিলাম এবং পরের যে শব্দগুলো ছিল সেগুলোকে আমরা পরপদ বলতাম তাই তো তো এই শব্দও ঠিক না অ্যাকচুয়ালি অক্ষর এবং শব্দ দুটোর তোমরা জানো তোমরা সন্ধি করেছো যেটাকে আমরা শব্দ পুরোপুরি বলতে পারি না একটা অর্থপূর্ণ শব্দ সেগুলো হয় না কিন্তু সেটাকে আমরা পূর্বপদ বা পরপদ হিসেবে বলতে পারি যে আগের যে অংশটা সেটা হচ্ছে পূর্বপদ এবং করের যে অংশটা সেটা হচ্ছে পরপদ তো এইবার দেখো তোমাদেরকে যদি বেশি ব্যাকরণের ভাষা আমি বোঝাতে যাই তাহলে তোমাদের কাছে ভীষণ কঠিন মনে হবে তো সেই জন্যই আমি অনেকটা সরল করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো তাহলে তোমরা বুঝতে পারছো যে আগের যে পদটা সেটাকে আমরা বলবো পূর্ব পথ এবং পরের যে পদটা সেটাকে আমরা বলবো পরপথ বা উত্তর তো এবার একটা উদাহরণ আমরা দেখে নেব দেখো এখানে যে সমাসের উদাহরণটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেশের সেবা দেশ সেবা এটা একটা সমাস দেশ সেবা এটা সমাজ করলে আমরা পাই দেশের সেবা ঠিক আছে তো এইখানে পূর্বপদ অর্থাৎ আগে কোনটা রয়েছে দেশের এবং পরে কোনটা রয়েছে সেবা তাই তো তাহলে এখানে দেশের হয়ে গেল পূর্বপদ আগে যেটা সেটা পূর্বপদ এবং সেবা যেটা পরে সেটা হচ্ছে আমাদের সেটা হয়ে গেল আমাদের পরপদ তাই তো তাহলে এটা বোঝাই গেল যে পূর্বপদ কোনটা আগের যে পদটা সেটা পূর্বপদ এবং পরের যে পদটা সেটা পরপদ এবার আর একটা ব্যাপার আমাদেরকে জানতে হবে যেটা হচ্ছে সমাজ বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এই জিনিসগুলো কি সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম সমাস বাক্য অর্থাৎ এই যে পদগুলোকে ভেঙে আমরা বাক্যাংশ তৈরি করছি এই যে সিংহ চিহ্নিত আসন এটা একটা বাক্যের অংশ অর্থাৎ বাক্যাংশ তো এইগুলোই হচ্ছে সমাজ বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য একটু আমরা উদাহরণটা দেখে নিই মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র অর্থাৎ মুখচন্দ্র আমরা যেটা পাই মুখ চন্দ্রের ন্যায় তো এখানে এই যে মুখ চন্দ্রের ন্যায় এই যে একটা বাক্যাংশ এটাকে কিন্তু আমরা বলতে পারি ব্যাস বাক্য বা সমাস বাক্য তাহলে ক্লিয়ার তাহলে বলতো সিংহাসনে সিংহ চিহ্নিত আসন এখানে সমাস সমাস বাক্য বাক্য কোনটা হবে চিহ্নিত আসন এটা এটা হয়ে যাবে কিন্তু এবার আমরা পরের স্লাইডে চলে যাব পরের স্লাইডে এবার আমরা শুরু করে দিলাম সমাসের বিস্তারিত আলোচনা সমাস কয় প্রকার ও কি কি সমাসকে প্রধানত আমরা ছট ছটি ভাগে ভাগ করতে পারি প্রধানত ছয় প্রকার এইবার এই যে প্রত্যেকটা ভাগ রয়েছে এই ভাগগুলোর আন্ডারে আরও কিছু ভাগ আমরা পড়ব সেটা আমরা পড়তে পড়তে জানব তো প্রথম যেটা সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস পরের যেটা কর্মধারায় সমাস তিন নম্বরে রয়েছে তৎপুরুষ সমাস চার নম্বরে বহুবৃহু সরি বহুব্রীহি দ্বিগু সমাস রয়েছে পাঁচ নম্বরে এবং ভাব সমাস রয়েছে ছয় নম্বরে তাহলে আমরা প্রধানত কটি ভাগে ভাগ করতে পারছি প্রধানত আমরা ছটা ভাগে কিন্তু ভাগ করতে পারছি সমাজকে এর কি হবে কিন্তু আমরা আরো এটার বিস্তারিত আলোচনায় ঢুকব যেইখানে প্রত্যেকটা ভাগের আবার যে অন্তর্নিহিত ভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো ওকে আর আজকের পার্টে আমরা আলোচনা করব আজকে পার্টে আমরা দন্ত সমাস এবং কর্মধারয় সমাসটা তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেব এবং উদাহরণ সহ তাহলে চলো পরের পরের যে স্লাইড সেখানে আমরা চলে যাই প্রথমেই রয়েছে দ্বন্দ্ব সমাস দন্ত সমাজের একটা বিস্তারিত আলোচনা আমি তোমাদের এখানে তুলে ধরার চেষ্টা করব এবং ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে দেখেছ প্রত্যেকটা কথায় কথায় কিন্তু প্রতিতিগুলো আসবে এই যে আমরা পাঁচটা প্রতিতি যে এখানে পড়েছি সমস্ত পথ সমস্যমান পথ পূর্বপদ পরপথ সমাজ এই সব কটা আমাদের পড়তে গিয়ে আসবে সেই জন্যই কিন্তু তোমাদেরকে আমি একটু প্রাইমারি লেভেলেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম শুরুতেই তোমরা বুঝে গেছো এখন আমি যেইভাবে তোমাদেরকে বলবো আশা করি তোমাদের ধরতে অসুবিধে হবে না তো দেখো যে সমাসে প্রতিটি সমস্যমান পদের প্রাধান্য থাকে এবং একটি বা কখনো বিয়োজক হিসেবেও সেটা আহ ভূমিকা রাখতে পারে সে দ্বারা যুক্ত থাকে তাকেই দ্বন্দ্ব সমাস বলা হয় অর্থাৎ এই যে সমাসের যে সমস্যমান পদগুলো রয়েছে অর্থাৎ যেমন সিংহাসনে ছিল সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন সমস্যমান পদ এই সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে অর্থাৎ যেই কটা অর্থ যেই কটা সমসমান পদ থাকবে সব কটারই সমান প্রাধান্য থাকবে কোনোটার কম বা কোনোটার বেশি নয় এবং ব্যয়সাক্য একটি সংযোজক অব্যয় থাকবে এবং যে ব্যয়স বাক্যটা ওই যে তোমাদেরকে বুঝিয়ে দিলাম কোনটা সেই ব্যাস বাক্যের মধ্যে কিন্তু একটা থাকবে ঠিক আছে এই মূলত আমরা বলে থাকি এইবার যখন আমি উদাহরণটা তোমাদেরকে পড়ে শোনাবো তখন তোমাদের কিন্তু একটু চেনা চেনা মনে হতে পারে আচ্ছা তার আগে একটু বলিনি উভয় অংশের অর্থে প্রাধান্য পূর্ণ থাকে দ্বন্দ্ব সমাজের প্রধান যেটা লক্ষণ সেটা হচ্ছে উভয় অর্থের প্রাধান্য পূর্ণ থাকবে অর্থাৎ উভয় সমান প্রাধান্যযুক্ত হবে ঠিক আছে যেমন ভাই ও বোন ভাই বোন দেখো এটা একটা সমাজ ভাই ভাই ও বোন ওটা তো আমরা জানি যে এটা একটা সংযোজক অব্যয় তো এটা কিন্তু একটা সংযোজক অব্যয় আমরা জানি যে ও এবং এগুলোকে আমরা সংযোজক অব্যয় বলে থাকছি এবং ভাই ও বোন ভাই এবং বোন এই দুটোরই কিন্তু সমান প্রাধান্য রয়েছে তাহলে বুঝতে পেরেছ ভাই ও বোন ভাই বোন এটা একটা সমাস অর্থাৎ যেইখানে সমস্যমান পদ ভাই ও বোন ঠিক আছে এই ভাই এবং বোন দুটোর সমস্যমান পদ এবং এই সমস্যমান পদের কিন্তু সমান গুরুত্ব থাকবে ভাইয়েরও যাই যা গুরুত্ব বোনেরও কিন্তু একই রকম গুরুত্ব রয়েছে পূর্ণ গুরুত্ব রয়েছে ঠিক আছে দুটো সমস্যমানেরই পূর্ণ মানে পূর্ণ পূর্ণ অর্থ তো থাকবেই এবং সমান প্রাধান্য থাকবে দুটোর মধ্যে এবং মাঝখানে একটা কি থাকবে না সংযোজক অব্যয় থাকবে তাহলে হয়ে গেল ভাই ও বোন সমান সমান ভাই বোন তাহলে এটা কিন্তু হয়ে গেল একটা দ্বন্দ্ব সমাস এরপরে দেখো কি বলেছে ব্যাস বাক্যে ব্যাস বাক্যে ভাই ও বোন দুজনকেই সমান প্রাধান্য দেওয়া হয়েছে দুটোতেই শূন্য বিভক্তি ভাই এবং বোন এই দুটোতেই শূন্য বিভক্তি রয়েছে এটা আর বলার কিছু নেই তোমরা বিভক্তি সবাই জানো পড়েছ দুটো পদই বিশেষ্য পদ রয়েছে দুটোই কিন্তু বিশেষ্য পদ রয়েছে দুটোই তো নাম বোঝাচ্ছে তাই না নাউন ভাই এবং বোন সিস্টার ব্রাদার এগুলো সব নাউন অর্থে মানে হয় আমরা জানি না অর্থে পরিচিত তো দুটোই রয়েছে বিশেষ্য পদ এবং দুটোটি কিন্তু সমান প্রাধান্য রয়েছে অর্থাৎ তিনটি শর্তই কিন্তু ক্ষেত্রে পূরণ করেছে তাই কিন্তু এটা একটা দ্বন্দ্ব সমাস তাহলে দ্বন্দ্ব সমাসের শর্তগুলো বোঝা গেল এছাড়াও কিন্তু ব্যাস বাক্যে ও রয়েছে ভালো করে দেখো ব্যাস বাক্যে ও থাকবে এটাও কিন্তু আমরা দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়েছি তাই তো এরপরে দেখো আরও দুটো উদাহরণ আমরা দেখে নেব তাল ও তমাল তাল তমাল এখানে তাল গাছেরও যা গুরুত্ব তমাল গাছেরও তাই গুরুত্ব এবং মাঝখানে কিন্তু একটা সংযোজক রয়েছে তাহলে হয়ে গেল তাল তমাল তাল ও তমাল তাল তমাল এটা কিন্তু তাহলে হয়ে যাচ্ছে একটা দ্বন্দ্ব সমাজ তো দ্বন্দ্ব সমাস দোয়াত ও কলম কোনো একটা যদি বাদ যায় তাহলে কিন্তু আমাদের লেখা হবে না আমাদের দোয়াতও দরকার আমাদের কলমও দরকার তাহলে দোয়াত এবং কলম এখানে কিন্তু দুটোই সমান প্রাধান্য যুক্ত এবং ওটা কি ওটা একটা সংযোজক অব্যয় তাহলে দোয়াত কলম হয়ে গেল কলম যেটা দ্বন্দ্ব সমাজ এরপরে দেখো অলুক দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব এগুলো এবার আমরা দ্বন্দ্বের ভাগে চলে এলাম দ্বন্দ্বের কিছু কিছু ভাগ রয়েছে যেমন অলুক দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব বহুপদী দ্বন্দ্ব এবার কোনটা কি সেটা এবার আমাদের বুঝে নিতে হবে অলুক দ্বন্দ্ব কোনগুলো সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না সমস্যমান পদের বিভক্তি কিন্তু সমস্ত পদে অর্থাৎ সমস্ত পদ কোনটা যেটা আমরা সমাজ করার পরে পাই যেমন দোয়াত কলমে দোয়াত এবং কলমে দেওয়া হচ্ছে সমস্ত পদ লোপ পায় না যেমন দুধে ভাতে জলে স্থলে দেশে বিদেশে হাতে কলমে এগুলো সবই কিন্তু অলুক দ্বন্দ্ব যেখানে কিন্তু সমস্যমান পদের বিভক্তি মানে লোভ পাচ্ছে না এখানে বিভক্তি কি আছে দেখো দুধে ভাতে একটু তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো দুধে দুধেতে বিভক্তি কি যোগ আছে দেখো ধয়ের সাথে একটা এ রয়েছে এ বিভক্তি এবং ভাতে ভাতেও কি রয়েছে এ বিভক্তি রয়েছে তাই তো এখানে কিন্তু সমাস করলে আমরা যেটা পাবো দুধে ভাতে দুধে ও ভাতে দুধে ভাতে তো আমাদের কিন্তু এ বিভক্তিগুলো লোভ পায়নি দেখো এ বিভক্তিগুলো কিন্তু রয়ে যাচ্ছে দুধে এবং ভাতে জলে স্থলে একই রকম হবে জলে ও স্থলে তাহলে জলে ও স্থলে এখানে কিন্তু জলের ও বিভক্তি এবং স্থলের মানে সরি এ বিভক্তি এই দুটোতেও এ বিভক্তি রয়েছে এ বিভক্তিগুলো কিন্তু লোভ পাচ্ছে না জলে ও স্থলে জলে স্থলে দেশে বিদেশে দেশে ও বিদেশে এখানেও কিন্তু এ বিভক্তি লোক পেল না তাহলে সময় কিন্তু যে বিভক্তি লোপ পাবে তা কিন্তু নয় তাহলে যেই সব সমস্যমান পদে বিভক্তি সমস্ত পদে লোপ পায় না সেই সব সমাসগুলোকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস অলুক দ্বন্দ্ব সমাস তাহলে অলুক দ্বন্দ্ব সমাস কোনটা নিশ্চয় বোঝা হয়ে গেল এইবার দেখো যেটা আমরা দেখবো একশেষ দ্বন্দ্ব অ্যাকসেস দ্বন্দ্বটা কি ব্যাসবাক্যের একাধিক শব্দ এক পদে লুপ্ত হয় এবং বহু বচন হয় একটা পদেই লুপ্ত হবে এবং বহু বচন হবে যেমন মানুষ 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 এটাকে কিন্তু আমরা বহু মানুষ বলতে পারি তাহলে এই ধরনের যে সমাজগুলো সেগুলো হয়ে যাচ্ছে একশেষ দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব সমাসে কিন্তু বেশি উদাহরণ আমরা খুব বেশি পাই না এবং এটা খুব বেশি প্রচলিত নয় না আসার সম্ভাবনাই তোমাদের বেশি এরপরে দেখো যেটা আমাদেরকে দেখতে হবে বহুপদী দ্বন্দ্ব বহুপদী দ্বন্দ্ব কোনগুলো তিন বা বহু পদের দ্বন্দ্ব সমাস যেমন সরি তিন বা বহু পদ হয় তিনটে পদ থাকবে বা বহু পদ থাকবে সেই যে দ্বন্দ্ব সমাস এই তিনটি পদ বা বহু পদ নিয়ে যে দ্বন্দ্ব সমাস হয় সেটাকে কিন্তু আমরা বলি বহুপদী দ্বন্দ্ব যেমন মনে করো সাহেব বিবি গোলাম তাহলে সাহেব বিবি ও গোলাম এটা হয়ে যাচ্ছে সাহেব বিলি বিবি গোলাম তাহলে এটা কিন্তু একটা বহুপদী দ্বন্দ্ব আবার হাত পা নাক মুখ হাত পা নাক ও মুখ তাহলে এটাও কিন্তু একটা হয়ে যাচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস তিন বা বহু পদে যে দ্বন্দ্ব সমাস হয় তিন বা বহু পদে দ্বন্দ্ব সমাস হয় অর্থাৎ সাহেব বিবি গোলাম এখানে কটা পদ রয়েছে তিনটে পদ রয়েছে তাহলে তিন বা তার বেশি যেমন হাত পা নাক মুখ এখানে চারটে রয়েছে এগুলোকে কিন্তু আমরা বলবো সব বহুপদী দ্বন্দ্ব সমাস আচ্ছা এরপর আমরা নেক্সট পার্টে চলে যাবো দেখো কর্মধারায় সমাস কর্মধারা সমাস কাকে বলে আগে একটু আমরা জেনে নেব তারপরে কর্মধারা ও যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলসে জানার চেষ্টা করবো তো দেখো কর্মধারা সমাস কাকে বলে সেটা আগে আমরা দেখে নিই যে কি ধরনের সমাজগুলোকে আমরা কর্মধারা সমাস বলতে পারি বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান হয় এবং পরপদের অর্থই এখানে প্রধানভাবে প্রতীয়মান হয় তাকেই আমরা কর্মধারয় সমাস বলতে পারি তাহলে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ অর্থাৎ এমন কিছু পদ থাকবে যেটা হয় বিশেষণ হবে নাহলে বিশেষণ ভাবাপন্ন পদ হবে তার সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন হয় বিশেষ্য পদ হবে বা বিশেষ ভাবাপন্ন পদ হবে যে সমাসটা হবে এই দুটো পদ যুক্ত হয়ে অর্থাৎ বিশেষণ বা বিশেষণ পদের সাথে বিশেষ্য বা বা বিশেষণ ভা বিশেষ পণ্য পদের যে সমাস এবং পরপদের অর্থই প্রধানভাবে প্রতীয়মান যেখানে হবে অর্থাৎ পরপদ কোনটা সেটা আমরা জানি এবং পরপদে অর্থটাই প্রধানভাবে প্রতীয়মান হবে সেটাকেই বলা হচ্ছে কর্মধারায় সমাস যেমন একটু দেখে আমরা উদাহরণগুলো যেমন দেখো নীল যে পদ্ম এখানে প্রধান কিন্তু হচ্ছে পরপদ অর্থাৎ পরপদ এখানে কোনটা পদ্ম হচ্ছে পরপদ পদ্ম হচ্ছে এখানে পরপদ এবং নীল হচ্ছে এখানে কি নীল এখানে হলো পূর্বপদ সরি নীল এখানে হলো পূর্বপদ তাহলে যেখানে পূর্বপদের প্রাধান্য সেরকমভাবে থাকে না এবং পরপদের প্রাধান্যটাই প্রতীয়মান হয় সেটাকে আমরা বলতে পারি কর্মধারাও সমাজ এবং আরও একটা দেখো বিশেষণের সাথে বিশেষ্য আচ্ছা দেখো নীল এটা তো একটা গুণবাচক তাই তো গুণবাচক শব্দ সবসময় কি আমরা জানি এটা হচ্ছে একটা বিশেষণ পদ এটা একটা বিশেষণ এবং এটার সাথে যুক্ত হচ্ছে কি পদ্ম পদ্ম একটা বিশেষ্য সেটা আর বলার কিছু নেই এটা একটা ফুলের নাম বোঝাচ্ছে সো এটা একটা বিশেষ্য পদ তাহলে এই বিশেষণ পদের সাথে যে বিশেষ্য পদ যুক্ত হলো যুক্ত হয়ে কিন্তু আমরা পেলাম নীল নীলপদ্ম নীল যে পদ্ম সেটাকে আমরা বলছি নীল নীলপদ্ম তো এবং দেখো পদে যেটা পদ্ম ছিল সেই পদ্মের কিন্তু অর্থটাই বেশি করে প্রতীয়মান হচ্ছে কারণ এখানে মুখ্য বিষয় হচ্ছে পদ্মটা ঠিক আছে এবং পদ্মের রং যে নীল সেটা বোঝা মানে বোঝানোর জন্য বলা হচ্ছে নীল পদ্ম অর্থাৎ পদ্মটার কী রং না নীল রং তাহলে এখানে বেশি করে প্রতীয়মান কিন্তু হচ্ছে পরপদ অর্থাৎ পরপদ যেখানে বেশি করে প্রতীয়মান হয় সেটা দেখলে আমরা বুঝতে পারি কর্মধারয় সমাস এবং আমরা আর একটা জিনিস দেখলে বুঝতে পারবো যেটা হচ্ছে প্রথম যে পদটা সাধারণত সেটা থাকে বিশেষণ এবং পরের যে পদটা সেটা থাকে সাধারণত বিশেষ্য পদ আচ্ছা আরো একটা উদাহরণ আমরা দেখে নেব আর একটা উদাহরণ দেখলে একটু ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে মহান যে রাজা মহারাজা এখানে মহান মহান একটা গুণবাচক তাই তো তাহলে এটা হচ্ছে বিশেষণ এটা আমাদের বুঝতে আর বাকি নেই বিশেষণ তাহলে মহান যে রাজা রাজা এখানে কি রাজা এখানে বিশেষ্য তাই তো একটা মানে নাম বোঝাচ্ছে একটা পদের নাম রাজা তো মহান যে রাজা সেই হলো মহারাজ তাহলে এটা কিন্তু একটা কর্মধারয় সমাস হয়ে গেল এই এবং পরপদ অর্থাৎ পরপদ যে রাজা সেটাই কিন্তু বেশি করে প্রতীয়মান হলো কারণ এখানে রাজা অর্থে কিন্তু মহারাজ কথাটা ব্যবহার করা হয় সো মহান যে রাজা এখানে প্রধান কিন্তু রাজা কারণ রাজার ব্যাপারেই কিন্তু কথাটা বলা হচ্ছে এবং এই রাজা কিন্তু হচ্ছে সরি এই রাজা কিন্তু হচ্ছে এখানে পরপদ তাহলে পরপদের যে অর্থ সেটাই বেশি করে প্রতীয়মান হয় কর্মধারায় সমাসের ক্ষেত্রে আচ্ছা আরো কতগুলো উদাহরণ আমরা দেখে নেব দেখো আগে ধোয়া পরে মোছা ধোয়া মোছা এখানে আবার দুটি কৃদন্ত পদের সংযোগ হয়েছে আগে ধোয়া পরে মোছা এখানে দুটোই কৃদন্ত পদের সংযোগ হয়ে হয়েছে ধোয়া মোছা এগুলোও কিন্তু কর্মধারয় সমাস কিন্তু এগুলো অন্য ভাগে পড়ছে কর্মধারয় সমাসের ভাগগুলো আমরা কিন্তু একটু পরে পড়ব তারপরে দেখো যিনি জজ তিনি সাহেব এখানে আবার দুটোই বিশেষ পদ ভালো করে দেখো যিনি জজ জজ বিশেষ পদ এবং সাহেবও কিন্তু বিশেষ পদ তাহলে এই দুটো বিশেষ পদের মিলনে কিন্তু হচ্ছে জজ সাহেব দুইটি বিশেষ্য পদ একটি ব্যক্তিকে নির্দেশ করে অর্থাৎ দুটি বিশেষ্য পদই একজন ব্যক্তিকেই নির্দেশ করছে এটাও কিন্তু কর্মধারয় সমাস কিন্তু কর্মধারয় সমাসের অন্য ভাগে পড়ছে এটা সেই ভাগগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা পরে করব তারপরেরটা দেখো সুন্দরী যে লতা সুন্দরী যে লতা সুন্দর লতা সুন্দরী যে লতা এখানে কিন্তু পূর্ব পদে স্ত্রীবাচক দেখতে পাচ্ছি আমরা এবং সমস্ত পদে কিন্তু পুরুষবাচক হয়ে যাচ্ছে এখানে সুন্দরী আর এখানে দেখো সুন্দর লতা এখানে ছিল স্ত্রীবাচক স্ত্রীবাচক তো সুন্দরী হচ্ছে স্ত্রীবাচক এবং যেটা কিনা হয়ে গেল এখানে সুন্দর এটা কিন্তু পুম্বাচক তাই তো পুরুষবাচক তাহলে সমস্যমান পদে হয়ে যাচ্ছে এটা মানে স্ত্রীবাচক থাকছে এবং সমস্ত পদে গিয়ে সেটা কিন্তু পুরুষবাচকে রূপান্তরিত হচ্ছে এটাও কিন্তু এক প্রকার কর্মধারয় সমাজ সুন্দরী যে লতা সুন্দর লতা তারপরে দেখো মহৎ যে জ্ঞানী এটা তো এর আগেরটার মতোই মহৎ একটা গুণ বোঝাচ্ছে যেটা আমি তোমাদেরকে কর্মধারয় সমাসে যে সাধারণভাবে যে উদাহরণ দুটো তোমাদেরকে বুঝিয়েছি ঠিক সেটার মতোই মহৎ এখানে বিশেষণ পদ এবং জ্ঞান এটা হচ্ছে একটা বিশেষ পদ তাহলে মহৎ যে জ্ঞান সেই সেটা হচ্ছে মহাজ্ঞান অর্থাৎ মহাৎ সরি মহান অর্থাৎ মহৎ যে জ্ঞান সেটাই কিন্তু মহা জ্ঞান আচ্ছা এখানে দেখো মহৎ ও মহান মহা অর্থে কিন্তু ব্যবহার হয়েছে বা মহৎ এবং মহান এই দুটো কিন্তু মহা হয়ে যাচ্ছে এখানে সমস্ত পদে মহাতে রূপান্তরিত হচ্ছে এরপরে দেখো অধম যে নর নরাধম অর্থাৎ এখানে কিন্তু পরপদটা আগে চলে এসেছে বিশেষটা আগে চলে এসেছে এবং বিশেষণটা পরে যুক্ত হয়েছে অধম একটা গুণ বোঝাচ্ছে সেই গুণবাচক যে অধম সেইটা যে নর অধম যে নর অর্থাৎ নরাধম এখানে কিন্তু পরপদটা আগে চলে আসছে এবং পূর্বপদ যেটা ছিল সেটা কিন্তু পরে যুক্ত হচ্ছে ঠিক আছে এবার এগুলো সবই কর্মধারয় সমাস কিন্তু সব আলাদা আলাদা ভাগে পড়ছে অর্থাৎ এগুলো সবই কর্মধারয় সমাস হলেও প্রত্যেকটার ভাগ কিন্তু আলাদা আলাদা হবে কারণ কর্মধারয় সমাসের আবার চারটি ভাগ রয়েছে সেই চারটি ভাগ কি কি উপমান কর্মধারয় সমাস উপমিত কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাস এবং মধ্যপদলপী কর্মধারয় সমাস এগুলো যখন আমরা পড়বো তখন আমরা বিস্তারিত ব্যাপারটা বুঝতে পারবো তাহলে চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই আচ্ছা পরে দেখো রয়েছে উপমান সমাস তো উপমান কর্মধারয় সমাস সেটা কি একটু দেখে নি প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে উপমেয় এবং যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান এই দুটো জায়গা এখানে ভীষণ ইম্পর্টেন্ট যে কোনটাকে উপমেয় বলা হচ্ছে এবং কোনটাকে এবং কোনটাকে উপমান বলা হচ্ছে এই দুটো কিন্তু এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট ভালো করে বোঝার চেষ্টা করো প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর যদি তুলনা করা হয় মনে করো একটা প্রত্যক্ষ বস্তু তার সাথে একটা পরোক্ষ বস্তুর আলোচনা মানে তুলনা করা হচ্ছে তো সেই প্রত্যক্ষ বস্তুটাকে আমরা বলব উদাহরণটা পড়লেই ঠিকটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো উদাহরণ যেটা আমি নিয়ে এসেছি তুষারের ন্যায় শুভ্র তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র তাহলে কোনো একটা মানে কোনো একটা প্রত্যক্ষ জিনিসকে তুলনা করা হচ্ছে একটা পরোক্ষ বস্তুর সাথে এখানে পরোক্ষ বস্তু হচ্ছে তুষার অর্থাৎ তুষারের ন্যায় শুভ্র শুভ্র হচ্ছে এখানে তুলনার স্বরূপ একটা আনা হয়েছে অর্থাৎ এখানে তুলনা করা হচ্ছে কার না সাদা রংটা তুলনা করা হচ্ছে কার সঙ্গে তুষারের সাথে তুষার যেরকম তুষার মানে বরফ তুষার যেরকম সাদা হয় শুভ্রও কিন্তু ঠিক সেরকমই মানে ততটাই শুভ্র তুষার যেরকম সাদা হয় সেই ততটাই কিন্তু এটা বোঝানোর জন্য বলা হয়েছে শুভ্র তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র তাহলে এটা হয়ে যাচ্ছে উপমান কর্মধারায় সমাস এবং অরুণের ন্যায় রাঙা এখানে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা তাহলে দেখো প্রত্যক্ষ বস্তু তার সাথে একটা পরোক্ষ বস্তু তুলনা করা হচ্ছে অরুণ যেমন রাঙা ঠিক সেই রকমই লাল ঠিক আছে এরপরে দেখো উপমিত কর্মধারয় সমাস উপমিত কর্মধার সমাসটা কি সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান সমাসকে বলা হয় উপমিত কর্মধারায়ও সমাস অর্থাৎ সাধারণ গুণের উল্লেখ না করে মুখ চন্দ্রের ন্যায় এখানে মুখ হচ্ছে উপমেয় এবং চন্দ্র হচ্ছে উপমান ঠিক আগেরটার সাথে মিল আছে বাট একই কিন্তু নয় মুখ উপমেয় এবং চন্দ্র হচ্ছে উপমান তাহলে মুখটা কিসের মতো চন্দ্রের ন্যায় যেটা হচ্ছে মুখ চন্দ্র এবং পুরুষ সিংহের ন্যায় এখানে পুরুষ হচ্ছে উপমেয় এবং সিংহর সাথে তুলনা করা হচ্ছে সিংহ হচ্ছে এখানে উপমান এটা হয়ে যাচ্ছে পুরুষ সিংহ তাহলে পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ মুখচন্দ্র মুখ চন্দ্রের ন্যায় এইবার দেখো উপমান কর্মধারা সমাস এবং উপমিত কর্মধারা সমাস চেনার একটা মানে ট্রিক্স তোমাদেরকে নিচে আমি দিয়ে দিয়েছি যেহেতু দুটো প্রায় একই টাইপের সেই জন্য তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে তো সেই জন্য কিন্তু এই ট্রিক্সটা তোমাদেরকে জানতে হবে উপমান কর্মধারা সমাস হবে সত্য বিষয় হলে সত্য বোঝাতে উপমান সমাজ যেমন তুষারের ন্যায় সাদা তুষার যেরকম সাদা অর্থাৎ বরফ যেরকম সাদা রঙ সেরকম সাদা রং তো বাস্তবেই হয় তো এটা একটা বাস্তব বোঝাচ্ছে তুষার শুভ্র বিষয়টা সত্য আর উপমিত কর্মধরা সমাজের ক্ষেত্রে যেটা আমরা দেখছি মুখ চন্দ্রের ন্যায় মুখ কি কখনো চাঁদের মতো হতে পারে চাঁদের আকার আয়তন যতটা বড় এবং চাঁদের যে প্রকৃত রূপ তার মতো কি কোনো একটা কারোর মুখ কি হতে পারে কখনোই হতে পারে না তো এই বিষয়টা কিন্তু একটা কাল্পনিক বিষয় তাহলে এই কাল্পনিক বিষয়গুলোকে যখন আমরা দেখব। তখন সেটা উপমিত কর্মধারার সমাস এবং যে বাস্তব ব্যাপারগুলো আমরা দেখব সেটা হচ্ছে উপমান কর্মধারার সমাস আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার বলো তো পুরুষ সিংহ কী হবে পুরুষ সিংহের ন্যায় পুরুষ কি কখনো সিংহের ন্যায় হতে পারে সিংহ তো পশু এবং এটা হচ্ছে মানুষ পুরুষ ঠিক আছে তো পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ তো এই পুরুষ সিংহ সাধারণত রাগী পুরুষদের সাথে তুলনা করা হয় যে পুরুষ সিংহ বলা হয় তাদেরকে হ্যাঁ তো এই যে রাগী এবং একগুয়ে পুরুষদেরকে পুরুষ সিংহ বলা হয় সত্যি কি সিংহের মতো মানুষ হতে পারে মানুষের কি চারটে পা হয়ে যাবে তারা কি এইভাবে চারটে পায়ে ভর করে ঝুঁকে হাঁটবে নয়তো তাহলে এটা বাস্তবিকই নয় তাহলে এটা উপমিত কর্মধারয় সমাস এবার বলো তো অরুণের ন্যায় রাঙা অরুণ মানে সেই প্রভাতের সূর্যকে বলা হয়েছে একদম উষাকালে যে সূর্যটা ওঠে সেটা যেরকম লাল টকটকে থাকে সেই রংটার সাথে তুলনা করা হয়েছে এটা তো সত্যিই লাল অর্থাৎ অরুণের যে অরুণের যে রং অরুণ মানে প্রভাতের যে সূর্য উষাকালের যে সূর্য সেটা যেরকম লাল রঙের দেখা যায় সেই লাল রঙ তো বাস্তবিকই হয় এটা কিন্তু হয়ে গেল উপমান কর্মধারায়ও সমাস আচ্ছা এর পরে দেখো এর স্লাইডে চলে যাব আমরা এর স্লাইডে যেটা আমরা দেখছি রূপক কর্মধারায়ও সমাস রূপক কর্মধরায় সমাসটা কি রূপক সমাস উপমান এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধার সমাস আমরা বলতে পারি অর্থাৎ দুটো অভিন্ন এরকম একটা কল্পনা করা যায় উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে রূপ এই কথাটা থাকে অথবা ই যোগ করা হয় হয় রূপ যোগ হবে নাহলে ই যোগ হয়ে কিন্তু এই ব্যাস গঠন করা হয় ঠিক আছে সেটাকে আমরা বলবো রূপক কর্মধারায় সমাজ যেমন বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু যেটাকে আমরা বলতে পারি বিষাদ সিন্ধু মন রূপ মাঝি যেটাকে আমরা বলতে পারি মন মাঝি ঠিক আছে তাহলে বিষাদ রূপ সিন্ধু যেটাকে আমরা বলি বিষাদ সিন্ধু এখানে দেখো উপমান এবং উপমেয়ের মধ্যে একটা অভিন্নতা কল্পনা করা হয়েছে অর্থাৎ কতটা দুঃখ না সিন্ধু সমুদ্রের মতো সমুদ্রে যেরকম জলরাশি অপার এবং অগণিত বা মানে অপরিসীম সেইটাকে কিন্তু সেটার সাথে তুলনা করা হয়েছে যে তার বিষাদ বা দুঃখটাও কিন্তু শেষ হওয়ার নয় এরকম একটা ব্যাপার তো এই বিষাদের সাথে সিন্ধুকে কিন্তু অভিন্ন রূপে কল্পনা করা হচ্ছে যেরকম সমুদ্রের জলরাশি অপরিমেয় বা অপরিম মানে কি বলবো অগণিত ঠিক আছে বা আমরা বলতে পারি অপরিসীম যার কোনো শেষ নেই সিন্ধু সিন্ধু যেরকম একটা মানে তোমরা বুঝতে পারছো তো সেই বিষাদ সে দুঃখ সেটাও কিন্তু সেই জলরাশির মতো সে তার মানে যার শেষ নেই তো দুটোকে অভিন্ন হিসেবে কল্পনা করা হচ্ছে যেটা কিন্তু রূপক কর্মধরার সমাজ আমরা বলতে পারি আবার দেখো মন রূপ মাঝি অর্থাৎ মন মনের সাথে মাঝির তুলনা করা হয়েছে অর্থাৎ মনও যা মাঝিও তাই এই দুটো কিন্তু অভিন্নতা একটা কল্পনা করা হচ্ছে তো এটাকে কিন্তু বলা হচ্ছে মন রূপ মাঝি মন মাঝি ঠিক আছে তাহলে উপমান এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রূপক সমাস আমরা বলতে পারি এরপর যেটা আমরা দেখব মধ্য পদলপী কর্মধরায় সমাস মধ্য পদলপী কর্মধরার সমাসটা কি মাঝখানের যে পদ অর্থাৎ ব্যাস বাক্য যেটাকে আমরা বলছি সেই ব্যাস বাক্যের মাঝের পথটা কিন্তু লোপ পাবে ব্যাসবাক্যের যে মাঝখানে যে পতটা থাকবে সেটা লোক পাবে যেমন আমরা প্রথমেই যে উদাহরণটা করেছিলাম সিংহ চিহ্নিত আসন সিংহাসন এখানে চিহ্নিতটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে লোক পেল থাকলো কি সিংহ আর আসন সিংহাসন তাহলে মাঝখানে এই চিহ্নিতটা চিহ্নিত যে মধ্য মধ্যপদ মাঝখানের পদটা কিন্তু সম্পূর্ণরূপে লোপ পেয়ে গেল তাহলে এটা কিন্তু হয়ে গেল একটা সমাস আবার দেখো সাহিত্য সাহিত্য বিষয়ক সভা সভা মাঝখানে যে বিষয়ক পদটা ছিল ব্যাস থেকে এই বিষয়ক পদটা বা মাঝখানের পদটা লোপ পেয়ে গেল তাহলে এটা কিন্তু একটা মধ্য মধ্যপদলপি কর্মধারায় সমাসে পরিণত হলো ঘরে আশ্রিত জামাই ঘর জামাই ঘরে থাকলো জামাই থাকলো অর্থাৎ ঘরে এ বিভক্তিটা থাকলো না এ বিভক্তিটা উঠে গিয়ে ঘর জামাই হলো কিন্তু মাঝখানের যে পদটা সেটা সম্পূর্ণভাবে লোপ পেয়ে গেল হয়ে গেল ঘর জামাই ঘর সরি ঘর জামাই তাহলে এটাও কিন্তু একটা মধ্য পদলোপী কর্মধারা ও পরিণত হলো ওকে তাহলে এই হলো আমাদের পদলোপী কর্মধারয় সমাস তাহলে আমরা সমাসের যে চারটি ভাগ সেটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝে গেলাম উপমান কর্মধারাও সমাস উপমিত কর্মধারাও সমাস এবং রূপক কর্মধারয় সমাস মধ্য পদলোপী কর্মধারাও সমাস ঠিক আছে সমাসের যে তিন নম্বর ভাগটা সেটা হচ্ছে তৎপুরুষ সমাস যেটা যেখান থেকে আজকে আমরা আলোচনা করব পরপর তিনটে চারটে সমাসের ভাগ আমরা আলোচনা করব। তো তৎপুরুষ সমাজটা কি পূর্বপদে বিভক্তির লোপে এবং পরপদে অর্থ ভাব প্রধানভাবে প্রাধান্য পায় মানে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হয় পূর্বপদ পূর্বপদ পরপদ এগুলো তো তোমাদেরকে আমি আগের দিনের ক্লাসেই সবটা ক্লিয়ার করে দিয়েছি এবং সন্ধির সময়তেও তোমাদেরকে পূর্বপদ পরপদ এই সম্পর্কে খানিকটা বলেছিলাম সমাজের ক্ষেত্রে সেটা একটু আলাদা কিন্তু অনেকটাই একই তো দেখো পূর্বপদের বিভক্তি লোভ পেয়ে যায় পূর্বপদে যদি কোনো যুক্ত থাকে সেটা লোভ পায় এবং পরপদের অর্থ অর্থাৎ পরপদ যেটা থাকবে সেটার অর্থটাই কিন্তু প্রধানভাবে প্রাধান্য হয় অর্থাৎ সেই অর্থটাই অর্থাৎ পরপদের অর্থটাই প্রাধান্য পায় এক কথায় তো এবার তৎপুরুষ সমাসের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো দেখলে পরে আমরা আরও ভালো করে বুঝতে পারবো কারণ ভাগের সাথেই সমস্ত উদাহরণগুলো কিন্তু দেওয়া রয়েছে তো দেখো প্রথম যে ভাগটা রয়েছে এটা হচ্ছে বিভিন্ন প্রকার তৎপুরুষ সমাসের উদাহরণ তো এখানে ভাগও ওরকমভাবে আমি নাম্বার দিয়ে করিনি কিন্তু দেখো তোমাদেরকে যে তৎপুরুষ সমাসের যে মানে যে ধরনের হয় যে কয় ধরনের হয় সেই সবগুলো ধরণে কিন্তু আমি এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি দেখো প্রথমটা হচ্ছে নং তৎপুরুষ সমাস নং তৎপুরুষ কোনটাকে আমরা বলবো না বাচক বা নং অব্যয় অর্থাৎ না নেই নাই নয় এগুলো যদি পূর্বে বসে অর্থাৎ কীরকম দেখো ন আচার অনাচার এই যে এখানে অ এই অটা কীকে ডিনোট করছে না আচার অর্থাৎ আচার নয় যেটা আচার না সেটাই অনাচার আবার দেখো ন কাতর অকাতর এই যে অ এটা কিন্তু না কে ডিনোট করছে যে অ ন কাতর অর্থাৎ যে কাতর নয় তাহলে হচ্ছে অকাতর ন ন আহ অলেখিক নয় ধর্ম অধর্ম এগুলো অনেকগুলো উদাহরণ তোমাদের এখানে দেওয়া রয়েছে অকাল মানে নয় কাল বা নকাল সেটাই হচ্ছে অকাল তো এই যে অ আ আ তারপরে অচেনা যা চেনা নয় তাই তো তো এই অ এগুলো সবই কিন্তু না নেই বা নয় এগুলোকে ডিনোট করছে তাহলে এগুলো সবই কিন্তু নং তৎপুরুষ সমাসের মধ্যে পড়ছে এরপরে দেখো আরও একটা যেটা রয়েছে পরেরটা উপপদ তৎপুরুষ সমাস এটা কেমনভাবে হয় কৃদন্ত পদ ঠিক আছে কৃদন্ত প্রত্যয় কৃদন্ত পদ নিশ্চয় তোমাদের জানা মানে আছে আশা করছি তো সেই উপপদ তৎপুরুষের মধ্যে কৃদন্ত পদের সঙ্গে উপপদের সমাস হয় যেমন দেখো জলে এখানে জলে চড়ে যা তাহলে জলে চড়ে জলের সাথে চরের কিন্তু একটা এখানে সমাস হয়ে হলো জলচর জল দেয় যে জলদ ঠিক আছে জল যে দেয় সে হচ্ছে জলদ পঙ্কে জন্মে যা পঙ্কজ যে পঙ্কে জন্মে সে হল পঙ্কজ তো ভাবে আরো কতগুলো দেওয়া রয়েছে মাছি মারা ঘর ঘরপোড়া ছেলে ধরা ছেলেকে ধরে যে হম ছেলে ধরা উপপাদ তৎপুরুষ মধ্যে কিন্তু এগুলো পড়ছে তো তোমরা এই ভাগগুলো যদি না মনে রাখতে চাও বা না মনে রাখতে পারো তোমরা এতটুকু উদাহরণগুলো দেখে দেখে মনে রেখে দেবে যেগুলো সবই কিন্তু তৎপুরুষ সমাসের অন্তর্গত তো তাহলেই আশা করি তোমাদের পরীক্ষার কাজ চলে যাবে এরপরে দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এখানে মানে গোটাটাই এরকমভাবে ভাগে ভাগে আলোচনাটা করেছি দ্বিতীয় তৎপুরুষ সময় সেটা কি পূর্বপদের বিভক্তি অর্থাৎ কে রে ইত্যাদি লোক পেয়ে যায় যেমন দেখো একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো দুঃখকে প্রাপ্ত এখানে দেখো কে বিভক্তি রয়েছে দুঃখ কে এই কে বিভক্তিটা কিন্তু লোক পেয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে দুঃখ প্রাপ্ত পরেরটা দেখো পথ কে সরি এই পথ এখানে দেওয়া নেই আচ্ছা বইকে পড়া কে কে হচ্ছে একটা বিভক্তি সেই কে কিন্তু আহ পেয়ে গেল তাহলে কি হলো বই পড়া তো এইভাবে দেখো এইভাবে আরো যেগুলো রয়েছে দেখো চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী এই যে চিরকাল ব্যাপিয়া এই ব্যাপিয়াটা কিন্তু সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেল তারপরে হলো সুখী আর এখানে যে চিরকালটা রয়েছে সেই কালটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেল বা লোপ পেয়ে গেল তারপরে হলো চিরসুখী ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী যেটাকে বলা হয় ব্যাপ সরি এটা হচ্ছে ব্যাপ্তি অর্থে মানে হলো স্থায়ী যেহেতু ব্যাপ্তি অর্থে কতক্ষণ পর্যন্ত বা কতটা পর্যন্ত ব্যাপ্তি ছিল সেটা কিন্তু হয়ে যাবে ক্ষণস্থায়ী তাহলে ক্ষণস্থায়ী সমাজ কীরকম হবে ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী এটা ব্যাপ্তি অর্থে প্রকাশিত হচ্ছে এর পরের যে ভাগটা দেখো তৃতীয়া তৎপুরুষ সমাস তৃতীয়া তৎপুরুষ সমাজটা কি পূর্বপদে তৃতীয়া বিভক্তি দ্বারা অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি থাকে যেগুলো কিনা লোপ লোভ পেয়ে যায় যথা কয়েকটা উদাহরণ দেখে নাও মধু দিয়ে মাখা তাহলে হলো মধু মাখা অর্থাৎ দিয়ে যে বিভক্তিটা তৃতীয়া বিভক্তি এটা কিন্তু লোপ পেয়ে গেল সেরকমই দেখো পুষ্প দিয়া অঞ্জলি পুষ্প দিয়া অঞ্জলি পুষ্পাঞ্জলি তাহলে এই যে দিয়া এই দিয়াটা কিন্তু সম্পূর্ণরূপে লোপ পেয়ে গেল তাহলে হলো পুষ্পাঞ্জলি ঠিক আছে তারপরে দেখো মন দিয়ে গড়া এই দিয়েটা লোপ পেয়ে গেল হলো হচ্ছে মন গড়া কিন্তু তৃতীয় বিভক্তি সম্পূর্ণরূপে লোপ পেয়ে যাচ্ছে আচ্ছা চতুর্থী তৎপুরুষ সমাসে কি হচ্ছে পূর্বপদে চতুর্থী বিভক্তি অর্থাৎ কে জন্য নিমিত্ত এগুলো সব লোপ পেয়ে যাচ্ছে যেমন দেখো বসতের নিমিত্ত বাড়ি অর্থাৎ বসতের জন্য যে বাড়ি সেটাই হচ্ছে বসত বাড়ি তাহলে এই নিমিত্ত যে বিভক্তিটা রয়েছে চতুর্থ বিভক্তি এই চতুর্থ বিভক্তিটা কিন্তু লোপে হয়ে গেল বসত বাড়ি ঠিক সেরকমই গুরু কে ভক্তি এখানে যে কে বিভক্তিটা রয়েছে সেই কে বিভক্তিটা লোপে হয়ে গেল গুরু ভক্তি সেরকমই দেখো তপের নিমিত্ত বন তপোবন যেখানে তপ করা হয় সে সেটার নিমিত্ত সেটার জন্য যে বন সেখানে এখানে নিমিত্ত হচ্ছে এখানে কি চতুর্থী বিভক্তি সেটা কিন্তু সম্পূর্ণ লক্ষ্যে হয়ে গেল তপবন ঠিক আছে তো চলো নেক্সট স্লাইডে চলে যাবো আমরা নেক্সট স্লাইডে আরও কিছু আমাদেরকে দেখতে হবে দেখো পঞ্চমী তৎপুরুষ মাস পঞ্চমী তৎপুরুষ মাস মানে যেখানে পঞ্চমী বিভক্তি লোপ পাই সবগুলো একই রকমভাবে চলছে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না পূর্বপদে পঞ্চমী বিভক্তি অর্থাৎ হতে থেকে ইত্যাদি যদি লোপ পেয়ে যায় যথা খাঁচা থেকে ছাড়া খাঁচা ছাড়া এখানে এই যে থেকে অর্থাৎ হতে থেকে এই যে এই জিনিসগুলো পঞ্চমী বিভক্তি এগুলো কিন্তু লোপ পেয়ে যায় খাঁচা থেকে ছাড়া সেটা হয়ে গেল ছাড়া বিলাত হতে ফেরত এখানে যে পঞ্চমী বিভক্তি রয়েছে সেটা কি হতে সে হতেটা লোপ পেয়ে হয়ে গেল বিলাত ফেরত ইতি হতে আদি ইতি থেকে আদি বা ইতি হতে আদি একই অর্থ এখানে হতেটা হচ্ছে পঞ্চমী বিভক্তি যেটা লোপ পেয়ে হয়ে যাচ্ছে ইত্যাদি ওকে এরপরে দেখো পরে যেটা দেখবো আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপর সমস্যাও একই রকম হবে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি অর্থাৎ কোনগুলো র এর এগুলো লোভ পেয়ে যাবে যথা উদাহরণ কি হবে চায়ের বাগান চা বাগান চায়ের এখানে এর বিভক্তি এই যে এর বিভক্তি আছে এটা লোভ পেয়ে যাচ্ছে তাহলে হয়ে গেল কি চা বাগান এরপরে দেখো রাজার পুত্র এখানেও এর বিভক্তি বা র বিভক্তি লোভ পাচ্ছে রাজার এখানে র বিভক্তি রয়েছে সেই র বিভক্তি লোপ পেয়ে হয়ে যাচ্ছে রাজপুত্র বিশ্ববিদ্যার আলয় সেটাকে বলা হয় বিশ্ববিদ্যালয় তাহলে বিদ্যার এখানেও কিন্তু র বিভক্তি লোপ পেয়ে যাচ্ছে যেটা হয়ে গেল কিন্তু বিশ্ববিদ্যালয় পুষ্পের সৌরভ হবে এটা পুষ্পের সৌরভ তাহলে এই যে পুষ্পের র বিভক্তিটা লোপ পেয়ে গেল সেটা লোপ পেয়ে কি হয়ে গেল পুষ্প সৌরভ ঠিক আছে এরপরে দেখো সপ্তমী তৎপুরুষ সমাজ এটাও আশা করি একই হবে বুঝে গাছে তোমরা সপ্তমী তৎপুরুষ সমাজ পূর্বপদে সপ্তমী বিভক্তি অর্থাৎ সপ্তমী বিভক্তি কোনগুলো আমরা জানি এ উনতোশ এগুলো লোপ পেয়ে যাচ্ছে যেমন রঙ্গে ভরা এখানে কোন বিভক্তি আছে এ বিভক্তি সেটা পেয়ে হয়ে গেল রঙ্গ ভরা তারপরে দেখো পূর্বে পূর্বে ভূত এখানেও এ বিভক্তি রয়েছে সেটা হয়ে গেল ভূতপূর্ব এরপরে দেখো পূর্বে অদৃষ্ট অর্থাৎ এখানেও পূর্বে বলতে এ বিভক্তি রয়েছে সেটা লোপে হয়ে গেল অদৃষ্ট আচ্ছা এরপরের যে ভাগটা রয়েছে দেখে না অলুক তৎপুরুষ সমাস হাতের পাঁচ মামার বাড়ি সাপের পা মনের মানুষ কলের গান ভাজা ঠিক আছে ইত্যাদি এগুলো কিন্তু সবই অলুক তৎপুরুষ সমাসের মধ্যে পড়ছে কিন্তু ভ্রাতার পুত্র পুত্র এটা কিন্তু নিপাতনে সিদ্ধ সন্ধি অর্থাৎ নিপাতনে সিদ্ধ সরি সন্ধি বলছি নিপাতনের সিদ্ধ সমাস নিপাতনে সিদ্ধ আমি সন্ধির সময় তোমাদেরকে পড়িয়েছিলাম যেটা কিন্তু কোনো নিয়ম মেনে হয় না অর্থাৎ ভ্রাতার পুত্র ভাতুস পুত্র এটা কিন্তু নিয়ম মেনে হচ্ছে না সেই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে নিপাতনের সিদ্ধ সমাস এরপরে পরের স্লাইডে চলে যাব এখানে কি আমরা পাচ্ছি বহু বৃহি সমাসটা কি দেখো সমস্যমান পদগুলোর কোনটির অর্থ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় অর্থাৎ সমস্যমান পদগুলোর কোনটির কোনোটির সমস্যমান যে পদগুলো রয়েছে সমসমান পদ তোমাদের আগের ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি সেই সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় যথা বহুব্রীহি ধান আছে যার বহুব্রীহি সমস্যা হচ্ছে এটা আয়তলোচন যার লোজন তারপরে মহান আত্মা যার মহাত্মা নীল বসন যার নীল বসন এখানে কি হচ্ছে মানে নীল বসন যার এখানে সমস্য পদগুলোর মধ্যে কোনোটি অর্থ না বুঝিয়ে ঠিক আছে না বুঝিয়ে অন্য কোনো পথকে বোঝাচ্ছে অর্থাৎ নীল বসন যার এখান থেকে অর্থাৎ নীল রঙের কাপড় যে পরে আছে তাকে আমরা বলতে পারি নীল বসনা অর্থাৎ এই অর্থটা কিন্তু কোটাটা উল্টে গেল মানে আমরা যেখানে একটা কাপড়ের বর্ণনা দিচ্ছিলাম যে নীল রঙের কাপড় যে পরে আছে সেখান থেকে হয়ে গেল একটা মানুষের বর্ণনা নীল বসনা অর্থাৎ যে নীল বসন পরে রয়েছে তাকে আমরা নীল বসনা বলছি ধীর বুদ্ধি যার ধীর বুদ্ধি ঠিক আছে তো এটা হচ্ছে বহু সমাস বহু সমাসের আরও আবার কিছু ভাগ রয়েছে সেগুলোকে একটু দেখে নেব আমরা বহু সমাস বিভিন্ন প্রকারের হয়ে থাকে সেগুলো কি কি প্রথমটা হচ্ছে দেখো সমানাধিকরণ বহু সেটা সেটা কেমনভাবে হয় পূর্বপদ বিশেষণ এবং পরপদ পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ হয় পূর্বপদটা বিশেষণ হবে পরপদটা বিশেষ হবে খুব ইজি যেমন দেখো হত হয়েছে শ্রীজার এখানে পূর্বপদ কোনটা হত হয়েছে শ্রীজার হত হয়েছে শ্রীজার তাহলে পরপদ শ্রী এটা কিন্তু হয়ে যাচ্ছে বিশেষ্য আর হত হয়েছে এটা কিন্তু হচ্ছে বিশেষণ ঠিক আছে অবস্থা বোঝাচ্ছে হত তাহলে হয়ে যাচ্ছে হতশ্রী যার শ্রী হত হয়েছে যার শ্রী নেই তাকেই বলা হচ্ছে হতশ্রী ঠিক আছে হত হয়েছে শ্রীচার তাহলে দেখো পূর্বপদ সবসময় বিশেষণ হবে এবং পরপদ বিশেষ্য হবে আরও একটা উদাহরণ আমরা দেখে নেব তাহলে আরও ভালো করে বুঝতে পারবো খোশ মেজাজ যার খোস মেজাজ অর্থাৎ খোশ বলতে এখানে বিশেষণ এবং মেজাজ এটা হচ্ছে একটা বিশেষ পদ তাহলে খোস মেজাজ যার খোস মেজাজ এটা কিন্তু হয়ে যাচ্ছে বহু কাটা জার দু কান দু বলতে এটা হচ্ছে বিশেষণ ঠিক আছে আর এই যে কান এটা হচ্ছে বিশেষ্য পদ তাহলে দুই কোনো সংখ্যা বোঝাচ্ছে বিশেষণ পদ হচ্ছে এটা এটা তো বুঝতেই পারছি আমরা এবং কান এটা একটা শরীরের অঙ্গের নাম তো এটা হচ্ছে বিশেষ্য হবে তাহলে এখানে কিন্তু দোকান কাটা এটাও হয়ে যাচ্ছে বহুব্রীহি সমাস শুধুমাত্র না সমানাধিকরণ বহুব্রীহি যেখানে পূর্বপদ বিশেষণ থাকে এবং পরপদ হয় আচ্ছা এর পরের যে ভাগটা রয়েছে সেটা একটু আমরা দেখবো ব্যাধিকরণ বহুব্রীহি ব্যাধিকরণ বহুব্রীহি পূর্বপদ এবং পরপদ যদি বিশেষণ হয় আচ্ছা এখানে দেখো পূর্বপদ এবং পরপথ যদি বিশেষণ না হয় ঠিক আছে বা হয় না যেমন আশিতে বিষ যার এখানে দেখো আশিতে বলতে দাঁতে আশি পথার অর্থ হলো দাঁত তো আশি হচ্ছে একটা বিশেষ্য পথ এবং বিষও একটা বিশেষ পদ তাহলে এখানে কিন্তু বিশেষণ পদ হবে না না পূর্বপদে বিশেষণ থাকবে না পরপদে বিশেষণ থাকবে দেখো পূর্বপদেও রয়েছে কিন্তু বিশেষ্য পদ এবং পরপদেও বিশেষ্য পদ তো তাহলে হয়ে যাচ্ছে আশি বিষ অর্থাৎ দাঁতে যার বিষ আছে তাকে আশি বিষ বলা হয় আশি কথার অর্থ হলো দাঁত এরপরে দেখো কথা সর্বস্ব যার এখানে কথাও যা সর্বস্বও তাই তাহলে এখানে কিন্তু কোনোটাই বিশেষণ পদ নয় কথা সর্বস্ব হয়ে গেল এগুলো হচ্ছে ব্যাধিকরণ বহু এরপরে দেখো ব্যাতিহার বহু সেটা কি ক্রিয়ার পারস্পরিক অর্থে বোঝায় ব্যাতিহার বহুব্রীহি যেমন হাতে হাতে যে যুদ্ধ দেখো ক্রিয়ার পারস্পরিক অর্থ এটা একটা ক্রিয়া যুদ্ধ যুদ্ধরই একটা পারস্পরিক অর্থতে পরিণত হচ্ছে হাতাহাতি তাহলে হাতে হাতে যে যুদ্ধ করা হয় সেটাই হাতাহাতি কানে কানে যে কথা সেটা হচ্ছে কানাকানি তারপরে দেখো এর সবই কিন্তু একটা ক্রিয়া দেখো রয়েছে কানা কানি অর্থাৎ যে কথা বলা হচ্ছে কানে কানে এটা একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে ক্রিয়া এবং হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি এটাও একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে যে যুদ্ধটা কীভাবে হচ্ছে হাতে হাতে হচ্ছে ঠিক আছে তো এরকমভাবেই গালাগালি দেখাদেখি লাঠালাঠি এগুলো সবই হবে লাঠালাঠি লাঠিতে লাঠিতে যে যুদ্ধ হচ্ছে সেটাই লাঠালাঠি তো আশা করি বুঝতে পেরেছো এবার নং বহুব্রিট একটু আমরা দেখে নেব আর নং বহুব্রেইটা নিশ্চয়ই তোমাদের পুজোতে অসুবিধা হবে না কারণ নং তৎ পোস্ট আমরা দেখেছি নং বহু ব্রিট রয়েছে দেখো বে হেড জার অর্থাৎ একটা করে নাই শব্দ থাকবে বে হেড জার অর্থাৎ নাই হেড জার সে হচ্ছে বেহেড তারপরে দেখো নাই চারা যার চারা বলতে এখানে উপায় বোঝাচ্ছে এবং না অর্থাৎ নাই ঠিক আছে তাহলে না চারা যার নাচার বা যার চারা নেই বা যার উপায় নেই সে হচ্ছে নাচার নি ভুল যার বা নাই ভুল যার সে হচ্ছে নির্ভুল তাহলে এখানে কি একটা করে নং থাকবে একটা করে নাবাচক শব্দ কিন্তু আমরা এখানে পাবো সেটাই হচ্ছে নং বহুগ্রীহী হবে ঠিক আছে আচ্ছা আমরা পরের স্লাইডে চলে যাব পরের স্লাইডে আরও তিনটে ভাগ আছে বহু প্রিয় দেখে নেব আমরা মধ্যপদলপি বহুপ্রি এখানে তো নামের মধ্যেই কাজ লুকিয়ে রয়েছে মধ্য মধ্যপদলপি অর্থাৎ মাঝখানের পথটা লোপ পাবে যেমন বিড়ালের চোখের ন্যায় চোখ জেনারির বিড়াল চোখী তাহলে দেখো মধ্যপদলপি এখানে কিন্তু একেবারে প্রথম পদটা বিড়াল এবং এখান থেকে নেওয়া হয়েছে চোখ ঠিক আছে তাহলে এই যে মাঝখানে যে চোখের ন্যায় এই জিনিসটা কিন্তু বাদ চলে যাচ্ছে সম্পূর্ণরূপে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে বিড়াল চোখি এরপর দেখো হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি তাহলে এখান থেকে শুধু হাত নেওয়া হয়েছে খড়ি দেওয়া হয়েছে খড়ি নেওয়া হয়েছে মাঝখানের গুলো কিন্তু সবই বাদ চলে যাচ্ছে ঠিক আছে তো এগুলোকে বলা হয় মধ্য পদলোপে বহুব্রীহি সমাস এরপরে দেখো সংখ্যাবাচক বহুব্রীহি সংখ্যাবাচক কোনগুলো দেখো পূর্ব পদে সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্য পদটি বিশেষণ হয় এই সমাসে সমস্ত পদে আ ই যুক্ত হয় যথা দশ গজি একটা সংখ্যা বোঝাবে তারপরে তব চৌ চৌ মানে চার আমরা জানি চৌ চাল যে ঘরে বা চার চাল যে ঘরে তাকেই বলা হয় চৌ চালা ঠিক আছে চার চাল যে ঘরে সেটাকে বলা হচ্ছে কিন্তু চৌচালা এরপরে দেখো নিপাতনে সিদ্ধ এখানেও নিপাতনের সিদ্ধ কিছু সমাজ রয়েছে অন্তর্গত অপজার অন্তরি এগুলো কিন্তু কোন রকম কোন নিয়ম মেনে হচ্ছে না তার জন্য এটার নাম হচ্ছে নিপাতনে সিদ্ধ অর্থাৎ নিপাতনের সিদ্ধ মানে হচ্ছে কোনোভাবেই এটাকে কোনো নিয়মে ফেলা যায় না বা কোনোভাবেই এটাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করা যায় না সেটাকে বলা হয় নিপাতনের সিদ্ধ এটা আমি তোমাদের সন্ধির সময় পড়িয়েও ছিলাম তো নিপাতনের সিদ্ধ সমাস হয়ে যাচ্ছে এগুলো দুদিকে অপজার দ্বীপ নড়াকারের পশু যে নর পশু সরি নড়াকারের পশু যে নর পশু জীবিত থেকেও যে মৃত জীবন মৃত ঠিক আছে তো এগুলো কিন্তু কোনো নিয়ম মেনে হয় না তাই এগুলোকে বলা হয় নিপাতনের সিদ্ধ এবার আমরা পরের যে স্লাইড সেখানে চলে যাব। পরের স্লাইডে দেখো রয়েছে দ্বিঘু সমাস আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আর দুটো রয়েছে অবৈভব রয়েছে দ্বিঘু সমাস দেখো দ্বিঘু সমাসটা কি সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে যদি বিশেষ পদের সমাস হয় তখন তাকে দ্বিঘু সমাস বলা হয় দ্বিঘু সমাসে সমাস নিষ্পন্নরব পদটি বিশেষ পদ হয়ে থাকে সমাস নিষ্পন্ন যে পদ সেটা কিন্তু বিশেষ পদ হয়ে থাকে তো এই দ্বিগু সমাজটা একটু দেখে নিই আমরা তিন মাথার সমাহার অর্থাৎ সমাহার কথাটা রয়েছে যে তিন মাথার সমষ্টি তাই তো সমাহার কথা সমষ্টি আমি একটু আগে তোমাদের করে দিয়েছি এটা এবং মিলন অর্থ অর্থাৎ আমাদের এই সমষ্টিটাও থাকবে সমাহার এবং মিলন অর্থে একটা সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ পদের সমাস হয় সেটাকে আমরা দিব সমাস বলছি আর উদাহরণগুলো যারা একদম প্রকৃষ্ট উদাহরণ তিন মাথার সমাহার তিনটে মাথা অর্থাৎ এখানে সমষ্টি বোঝাচ্ছে এবং মিলন বোঝাচ্ছে তিন মাথা যেখানে মিশেছে সমষ্টি হয়েছে সেটা হচ্ছে তে মাথা তাহলে তে মাথা হচ্ছে একটা নাম বোঝাচ্ছে এবং এটা বিশেষ সুপথ তোমরা বুঝতেই পারছো এবারে দেখো তিন কালের সমাহার ত্রিকাল তিনটি কাল যেখানে মিশেছে সেটাকে ত্রিকাল বলা হচ্ছে চৌ রাস্তার সমাহার চৌরাস্তা চারটে রাস্তা যেখানে মিলেছে সেটাই হচ্ছে চৌরাস্তা রাস্তা এরপরে দেখো শত শব্দের সমাহার অর্থাৎ যেখানে সরি শত অব্দের সমাহার যেখানে শত একশোটা অব্দ রয়েছে সেটাই হচ্ছে সমষ্টি সেটাই হচ্ছে শতাব্দী ত্রি অর্থাৎ তিন পদের সমাহার ত্রিপদী ঠিক আছে এরকমভাবেই পঞ্চবটের সমাহার পঞ্চবটি এরকমভাবেই ত্রিমোহিনী তিনটি মোহিনী যেখানে মিশেছে বা তিনটি মোহিনীর সমাহার ত্রিমোহিনী চতুর্ভুজ চারটে ভুজের সমাহার ঠিক আছে চতুর্ভুজ তারপরে দেখো তেরো নদী তেরোটি নদীর সমাহার তাহলে এগুলো সবই কিন্তু দ্বিগু সমস্যা অন্তর্ভুক্ত পঞ্চভূত পাঁচটি ভূতের সমাহার তো এগুলো সবই কিন্তু দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত যেখানে একটা সমষ্টি বোঝাচ্ছে মিলন বোঝাচ্ছে এবং সমাস নিষ্পন্ন যে পদটি হচ্ছে সেটা কিন্তু একটা বিশেষ্য পদে পরিণত হচ্ছে আচ্ছা এর পরের স্লাইডে আমরা চলে যাব অপরিভাব সমাস এটাই লাস্ট আমাদের অপরিভাব সমাসটাও ভীষণ ইজি অপরিভাব সমাসটা একটু দেখে নেব আমরা পূর্ব পদে যোগে নিষ্পন্ন সমাসে অর্থাৎ পূর্ব সরি পূর্ব যদি অব্যয় যুক্ত হয় পূর্বপদে যদি অব্যয় যুক্ত হয় তাহলে যে সমাজটা নিষ্পন্ন হচ্ছে সেটা অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে অর্থাৎ যে অব্যয়টা ইউজ করেছি আমরা সেই অর্থেরই প্রাধান্যটা বজায় থাকে সেটাকে অব্যয়ভাব সমাজ বলা হচ্ছে যেমন কি উদাহরণগুলো দেখে নিই আমরা বিরুদ্ধ অর্থাৎ প্রতিপক্ষ বিরুদ্ধ প্রতিপক্ষ দেখো এখানে অব্যয় যেটা ছিল সেটার কিন্তু প্রতিপক্ষ এটার কিন্তু পুরো প্রাধান্য কিন্তু থেকে যাচ্ছে ঠিক আছে তো তারপরে দেখো বিরুদ্ধ অর্থাৎ প্রতিদ্বন্দ্বী অর্থে অর্থাৎ প্রতি ঠিক আছে তো এই বিরুদ্ধ কথাটি অর্থই হচ্ছে প্রতিদ্বন্দ্বী এবং প্রতিপক্ষ সেই প্রাধান্যটা কিন্তু থেকে যাচ্ছে আচ্ছা ক্ষণে 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 এখানে কিন্তু প্রাধান্যটা থেকে সরি প্রাধান্যটা থেকে যাচ্ছে অবৈভব সমাসে এরপরে দেখো ভাতের অভাব হা ভাতে ঠিক আছে ভাতের অভাব হা ভাতে এখানেও একই রকম দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে হা কথা অর্থই হচ্ছে অভাব সে অব্যয়টাই কিন্তু প্রাধান্য থেকে যাচ্ছে ভাবনার অভাব নির্ভাবনা জলের অভাব নির্জল কণ্ঠের সমীপে উপকণ্ঠ উপগ্রহ এগুলো সবই কিন্তু উপনদী এগুলো সবই কিন্তু অবৈভাব সমাজের উদাহরণ তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পড়ানোটা শুনতে হবে ভালো করে এবং শুধু শুনলে তো হবে না তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে বাংলা ব্যাকরণটা এমনই একটা জিনিস সেটা তোমরা ফর্মুলা মুখস্থ করো বলো বুঝে বলো কোনোটাতেই ততটা ফ্রুটফুল হয় না যতটা ফ্রুটফুল হয় প্র্যাকটিসে যত প্র্যাকটিস করবে তোমরা তত পেপারগুলো ক্লিয়ার হতে থাকবে তো তোমাদের কাজ হচ্ছে সমাজ তো আমার কমপ্লিট হয়ে গেল আমি চেষ্টা করব যে পরের দিন যদি পারি তাহলে পরে আমি তোমাদেরকে কিছু সমাজ প্র্যাকটিস করিয়ে দেব শুধুমাত্র সেখানে এই ভাগগুলো আর থাকবে না শুধুমাত্র সেখানে উদাহরণ থাকবে একগুচ্ছ কোনটা কি সময় সেই অনুযায়ী একটা উদাহরণ আমি চেষ্টা করছি খুব ক্লাসটা আনার তোমাদের জন্য আর এখন যেটা তোমাদের ক্লাস 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 দুটো দুটো হলো এ খুব ভালো করে করো তাহলে আমি যেদিন প্র্যাকটিস করাবো সেদিনও তোমাদের কিন্তু ভীষণভাবে হেল্প হবে সেটা ঠিক আছে পিডিএফ তো তোমরা পেয়ে যাচ্ছ এবং এখানেও প্রচুর উদাহরণ দেওয়া আছে এগুলো দেখে দেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে তারপরে তোমাদের হাতের কাছে যে বই পাবে সেই বই থেকে তোমরা প্র্যাকটিস করতে থাকো দুদিনের ক্লাস নিয়ে এমনও কিছু কিন্তু কম নয় যত তোমাদেরকে আমি উদাহরণ করিয়েছি এখানেও কিন্তু বেশ কিছু উদাহরণ রয়েছে এই উদাহরণগুলো দিয়ে তোমরা আপাতত প্র্যাকটিসটা চালিয়ে যাও ঠিক আছে তো আমি তারপরে দেখছি নেক্সট ক্লাসে যদি ছ মাসের একটা প্র্যাকটিস ক্লাস তোমাদের আনতে পারি আমি সেই চেষ্টা করছি ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আবার পরবর্তী ক্লাসে আমাদের দেখা হচ্ছে আর সমসটা কমপ্লিট হলে তারপর আবার নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করবো ঠিক আছে চলো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই